চাঁদে পানি খুঁজে পেয়েছে নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পানির সন্ধান পাওয়ার দাবি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্যের আলো পড়ে চাঁদে এমন অংশে পানির সন্ধান পেয়েছে নাসার সোফিয়া। নাসা জানিয়েছে চাঁদের ক্লেবিয়াস গ্রহরে পানির অণু H2O পাওয়া গেছে। পৃথিবী থেকে এই ক্রেটার বা গহ্বরটি দৃশ্যমান। অতীতে চাঁদের ভূস্তরে হাইড্রোজেনের রূপান্তরিত নমুনা পাওয়া গেলেও বিজ্ঞানীরা পানি বা তার কাছাকাছি কোনো যৌগ অণু খুঁজে পাননি। সাম্প্রতিক অনুসন্ধানে চাঁদের পিঠে ওই অংশে মোটামুটি 12 আউন্স পরিমাণ পানি পাওয়া গেছে। আবিষ্কারটি নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তুলনা হিসাবে বলা যায় চাঁদের পিঠে পানির যে পরিমাণ খুঁজে পেয়েছে সোফিয়া তার 100 গুণ বেশি রয়েছে সাহারা মরুভূমিতে। তবু বাতাসহীন পরিমণ্ডলে রুক্ষ চন্দ্রস্তরের নিচে কিভাবে পানির স্তরটি টিকে রয়েছে তা নিয়ে উঠতে শুরু করেছে নতুন প্রশ্ন। নাসার পরিচালক জিম বাইডেনস্টাইন বলেছেন, এখনো আমরা জানি না এই সম্পদ আমরা কি করে ব্যবহার করব, তবে অণুবিক জলের অস্তিত্ব স্পষ্ট। এই আবিষ্কার চাঁদের ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরো গভীর অভিযান ও অনুসন্ধান চালানো সহজ করবে বলে মন্তব্য করেছেন তিনি। এর আগে 1969 সালে প্রথম অভিযান সেরে চাঁদ থেকে ফেরার পর অভিযাত্রীরা জানিয়েছেন চন্দ্রপৃষ্ঠ সম্পূর্ণ শুকনো। এরপরে গত 20 বছর ধরে চাঁদকে প্রদক্ষিণকারী ওই অন্যান্য অভিযানে জানা গেছে চাঁদের চিরছায়াচ্ছন্ন মেরু অঞ্চল তুষারবৃত্ত।